আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লাল চাঁদ সরকার। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা সাদাতপুর থানা। বয়স আনুমানিক 38। আমার মূলত সমস্যা ব্যথা, আমার হাতে ব্যথা, এই শোল্ডার থেকে ব্যথা, এই হাতের কবজিতে এসে কবজি ফুলে যেত। এখন পায়ের এই হাঁটুটা ব্যথা হয়ে ফুলে যেত। সমস্যা মোটামুটি 10 মাস হলো, 10 মাস হলো আরম্ভ। সমস্যার জন্য আমার খাওয়া দাওয়া ঠিক মতন হতো না, রাতে ঘুম হতো না, এবং ব্যথায় প্রচন্ড রাতে আমি অনেক কাজ পাইতাম, যে রাতে ব্যথার জন্য হঠাৎ করে রাতে জেগে উঠতাম, যে ব্যথার জন্য আমি সারা রাতে বেশিরভাগ সময় ঘুম পাড়ি পারতাম না। ব্যথাটা যখন উঠতো তখন রাতে একাজ থেকে ও কাজ এইভাবে উঠতে পারতাম না। ব্যথা যখন হইতো তখন হাতে হাত মরাই পারতাম না, হাত মনে হয় যে একদম অবসায় পড়ে থাকত। মূলত আমি থাকি সিঙ্গাপুর, ওইখানে ডাক্তার দেখাইছি, কয়েকটা ডাক্তার দেখাইছি, ওই ওষুধ দিছে, খায় একটু আরাম হয়, আবার ব্যথা ওঠে। তারাও বলতো যে ব্যথার ওষুধ খাইলে ভালো হবে, তো আমি ভালো হয়নি। তারপর আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে এসে আরো পাবনা ডাক্তার দেখাইছি, আমাদের আরো 2-3 ডাক্তার দেখাইছি, তো ওষুধ দিলে খাইলে একটু আরাম থাকে, কিন্তু পরবর্তীতে আবার ব্যথা ওঠে। তো তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখি, স্যারের ডিপিএসপির ভিডিও দেখে যে আমার মনে একটা হলো যে আমি এই হসপিটালে স্যারের দেখাবো। দেখানোর পরে এখন মোটামুটি আমি 8 দিন আইছি এখানে, মোটামুটি আল্লাহ পথে আমি এখন মোটামুটি সুস্থ, ব্যথা নেই শরীরে। এখন আমি হাত পাও সব কিছু আমি ইজিভাবে উঠাইতে নামাইতে পারছি, তো ইনশাল্লাহ মোটামুটি এখন আল্লাহ দিলে আমি সুস্থ। আমার থেরাপিস্ট দিচ্ছে, থেরাপিস্টটা খুব ভালো, সে আন্তরিকতার সাথে আমাকে থেরাপি দিচ্ছে 3 বেলা, এবং হাতের এক্সারসাইজগুলো, পায়ের এক্সারসাইজগুলো, এগুলো ভালোভাবে করছে। ইনশাল্লাহ এক্সারসাইজ করাতেই মনে হয় আমার মনে হয় আর একটু আমি সুস্থ তাড়াতাড়ি হয়ে উঠছি। স্যার বলছে যে ইনশাল্লাহ তুমি এইভাবে, যখন প্রথম দেখাই স্যার বলছিল এইভাবে তুমি থেরাপি নাও, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো স্যার 10 থেকে 12 দিন কথা বলছিল, ইনশাল্লাহ আমি 8 দিন, যে 8 দিনে ইনশাল্লাহ মোটামুটি সুস্থ। হসপিটাল সম্পর্কে মোটামুটি আমি যেটুক ধারণা পাই, যারা ব্যথার রুগী আমার মনে হয় এখানে আসলে অনেকটাই আল্লাহ যদি রহম করে তো অনেকটাই ভালো হয়ে উঠবে। কারণ এখানে ডাক্তাররা দেখার পাশাপাশি থেরাপিস্টরা এক্সারসাইজ করায়, এবং 3 বেলা থেরাপি নিলে শরীরটা মোটামুটি আমার মনে হয় ভালো হয়ে উঠবে তাড়াতাড়ি। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমি মোটামুটি সুস্থ হয়ে উঠছি, আর যেন আমাকে সারা জীবন সুস্থ রাখে, এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।